টাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। তৃণমূল কংগ্রেস মানে যে মানুষের পাশে থাকা, তা আরও একবার প্রমাণিত হল শুক্রবার দিন। শুক্রবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর সহযোগিতায় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক সুজয় অধিকারী। সামনেই দুর্গাপুজো, সেই উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তারা। করোনা সংকট কালে শোচনীয় অবস্থা দিনানাদিন খাওয়া মানুষের পুজোর সময় পরিবারকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্যটুকু নেই তাদের, এবার সে কথা ভেবেই তাদের দিকে সাহায্যের হাত বাড়ি দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই বস্ত্রদান উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, বিধায়ক অদিতি মুন্সি, যুব তৃণমূল কংগ্রেস নেতা পার্থ সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করলেন সুজয় অধিকারীর এহেন উদ্যোগের। উদ্যোক্তারা নিজেদের চেষ্টায় সুজয় অধিকারী ও আমাদের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, ও মূলত দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির সমর্থনটা পেয়েছে, 650 মানুষকে কাপড় দিচ্ছে। আপনি বুঝতে পারেন যে 650 কাপড় মানে 100,000 টাকার বেশি অনেক, সেইটা ওরা তো সরকারি সাহায্য পাচ্ছে না, নিজেরা জোগাড় করে দিচ্ছে। আমার প্রশংসা করার ভাষা নেই। কেন বাচ্চা, আমি কোর্টের বিচারের বাণী বা কোর্টের যে ভার্ডিক্ট তার আমি কোনো বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি মা তো সবাই, মা কি কাউ একা, তো ওরা বলছে কালীঘাট, তাহলে এমার্জেন্সি ভিত্তিতে একটা ব্যবস্থা হোক দিল্লির থেকে যে একদিনের মধ্যে বাংলার 5 কোটি বাচ্চাকে তারা ভ্যাকসিন করে দেবে, আর না হলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় গলি থেকে পুজো সমস্ত রাজপথে নিয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা করে দিয়ে পুজোগুলো চালু করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা কি করবেন, দিল্লি যদি ক্রমান্বয়ে অসহযোগিতা করে, এদের প্রত্যেকের হাতে প্ল্যাকেট যে আমরা পুজো দেখতে চাই। আজকে যদি এই বয়সে আমাদের এরা মতো, এতক্ষণে তো আমরা বোধ হয় কি করতাম আমি নিজেই জানি না। সো উই আর অল উইথ দেম, বনি আছে, কৌশানি আছে, আমরা চাই যে এরা ঠাকুর দেখতে পারুক, তার জন্য কিভাবে পারবে তারপর কোর্ট আমাদের নির্দেশটা বাদলেন। যদি করোনা রোগীরা 5:30 থেকে 6:30 ভোট দিতে পারে যারা করোনা পেশেন্ট, ঠিক তেমনি পুজোয় কোনো ব্যারিক আলাদা করিডোর করে যাদের ভ্যাকসিন নেই সেখান থেকে তাদের দেখানো যায় কিনা। আর অবভিয়াসলি দাদা যেটা বললেন আর কি প্রথমেই, যে আমরা এই বয়সে ফিরে গেলে হয়তো আমাদের মধ্যে যে উন্মাদনাটা ছিল পুজো নিয়ে, যে আজকে প্যান্ডেল ঘুরবো, আজকে এই খাবো, আজকে অষ্টমী, আজকে শাড়ি পরে একটু বেরোবো, তো আমার মনে হয় যে ওদের মধ্যেই দুর্গাপুজোর মেন এক্সাইটমেন্টটা আমরা দেখতে পাই, অ্যান্ড আমাদের ছোটবেলাটাও ফিরে আসে, আমাদের চোখের সামনে ভাসে। তো অবভিয়াসলি দাদা যদি এই জিনিসটা করতে পারে তাহলে এর থেকে বেটার কিছু হয় না। আমি এটা কমপ্লিটলি সাপোর্ট করি যে ওদের সবার আগে দুর্গাপুজো দেখা উচিত। এই মানে ইউনো এই ক্যান্ডি ফ্লস খাওয়া রাস্তায় দাঁড়িয়ে, তারপর